আমরা অনেক সময় এরকম হাড় গুলো অনেক সময় দেখবেন আমরা আঙুলগুলো ফুটাতে থাকি মানে পপিং করতে থাকি বা মানে এরকম এরকম করে করে শব্দ করতে থাকি অনেক সময় হাঁটুর মধ্যে শব্দ হয় সেই যে শব্দটা আমরা করছি তার মাধ্যমে কি ভবিষ্যতে মধ্যে কোনো বড় ধরনের রোগ হয়ে যেতে পারে বা এই শব্দটা কেন হয় এটা নিয়ে বিজ্ঞান কিন্তু দীর্ঘ সত্তর বৎসর থেকে অ্যানালাইসিস করে গবেষণা করে একটা ইন্টারেস্টিং জিনিস একটা বেরিয়ে এসেছে সেটাই আজকের ভিডিওতে আপনাকে জানাবো কি হয়ে যে মানে যখন আমরা হার্টটাকে আর যে কোনো জয়েন্টে কিন্তু শব্দ হয় যেমন এটা একটা মানে মেটাকার্পো ফ্যালেনজিয়াল জয়েন্ট যাকে বলা হয় সেই জয়েন্টের মধ্যে প্রবলেম হয় বা আপনার নি জয়েন্টে প্রবলেম হয় সেই জয়েন্টের মধ্যে সেই পেনগুলো হয় এবং মুবাবুল জয়েন্ট হতে হবে মানে এরকমভাবে মুভ করছে জয়েন্টগুলো সেখানেই কিন্তু শব্দটা হয় দেখা গেছে এই প্রত্যেকটা জয়েন্টের মধ্যে কিন্তু সাইনোবিয়াল ফ্লুইড থাকে এমন একটা মানে তেল বলতে পারে অনেকটা তেলের মতো একটা ব্যাপার একটা তরল জাতীয় পদার্থ থাকে যেটা আমাদের জয়েন্টকে এভাবে সুন্দরভাবে মুভমেন্ট করতে হেল্প করে এবার আমাদের প্রত্যেকটা জয়েন্টের মধ্যে হার্ট থাকে টেন্ডন্স থাকে সেখানে মানে মাসুলস থাকে অনেকগুলো ব্যাপার থাকে কিন্তু এই যে ফ্লুইডটা থাকে সাইনোবিয়াল ফ্লুইড সেইটার যে আমাদের মুভমেন্ট করার চেষ্টা কারণ আমরা এরকমভাবে করি জোর করে করি বা হার্টটাকে জোরে টান দিই তখন কি হয় সেখানে নেগেটিভ প্রেশার তৈরি হয় সেটা উনিশশো সালে একটা গবেষণায় গবেষণা সেটা দেখা গেছে যখন আমরা এভাবে টান দিই তখন এই জয়েন্টটার ভিতরে একটা নেগেটিভ প্রেসার ক্রিয়েট হয় এবং সেখানে একটা মানে একটা এয়ার বাবলস মানে একটা এয়ার বাবলস বুঝতে পেরেছেন মানে একটা বাতাস সেখানে ভিতরে ঢুকে যায় নেগেটিভ প্রেসার ক্রিয়েটটা কার কারণে সেখানে ভিতরের বাতাসের একটা প্রেসার তৈরি হয় এবং যখনই আবার আমরা জয়েন্টের জায়গাতে যাই টাচ করে বাতাস বাবলটা ফেটে যায় এরকম একটা শব্দ হয় নেগেটিভ প্রেসারের কারণে এবং ভিতরে নাইট্রোজেন অক্সাইড গ্যাসটাকে জমে যায় যার জন্য সেই বাতাসটা ফেটে যায় এরকম যার জন্য একটা শব্দটা হয় সেটা আবার উনিশশো সালে সেটা আরো একটা গবেষণা করা হয়েছে যেখানে করে দেখা গেছে যে যখনই এরকম মানে টান দেওয়া হয় আঙুলটা হাওয়া ঢুকে যায় এবং এই বাতাসটা ফেটে যায় যার কারণে এই শব্দটা হয় যার জন্য আপনি সাথে সাথে কিন্তু আবার সেই জিনিসটা করতে পারবেন না সেই নেগেটিভ মেশার তৈরি করার জন্য আপনাকে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা করলে তবেই কিন্তু তার পরে দেখবেন আবার এখানে साउंड হবে अदरवाइज হবে না তো আপনাকে বলে দেই যে এই সাউন্ডটা এরকম শব্দ করে বারবার করছেন এটা কি কোনো সাইড এফেক্ট আছে কি নাই একজন সায়েন্টিস্ট এটা নিয়ে দীর্ঘ ষাট বছর জীবনে গবেষণা করেছেন উনি একজন কানাডার সায়েন্টিস্ট ছিলেন এবং গবেষণা করেছেন এইভাবে যে ওনার হাতের একটা হাতকে প্রতিদিন দুবার করে এরকমভাবে ফুটিয়েছেন আর একটা হাতকে কিছুই করেননি দীর্ঘ ষাট বছর পর দেখা গেছে যে ওনার যে হাতে মানে এরকমভাবে মানে পপিং করেছেন এবং যে হাতে করেন নি মানে শব্দ করেননি দুটো হাতি একদম সেম আছে ওনার কোনো ধরনের আর্থাইটিস প্রবলেম হয়নি এর জন্য বলা যায় যে মানে আর ভবিষ্যতে এটা করলে যে আপনার কোনো ধরনের আর্থ্রাইটিস হবে বা কোনো ধরনের সমস্যা হবে এরকম কিছু নয় কোনো ভয় পাবেন না এরকম অনেক মানুষে বলে থাকে যে এরকম করোনা আর ভবিষ্যতে হাড়ের প্রবলেম হবে এরকম কিছুই নয় এখন পর্যন্ত এটা মানে কিছু প্রমাণ পাওয়া যায়নি যে এরকম করলে আপনার সাইড এফেক্ট হয় কিন্তু এটা যে শব্দটা হয় এটা ভিতরে বাতাস জমে যাওয়ার কারণে সেজন্য আপনি চাইলেও কিন্তু আবার দশ পনেরো মিনিটের মধ্যে মানে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আপনি বারবার এটাকে শব্দ করাতে পারবেন এটা হার থেকে হয় না এটা নেগেটিভ প্রেশারের কারণে এখানে বাতাস জমে যায় এবং সেই বাতাসটা ফেটে যায় যার জন্য হয় এরকম শব্দ আশা করি বুঝতে পেরেছেন আমার ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন হবেন কারণ এরকম ভিডিও ইন্টারেস্টিং ভিডিও আপনাদের দিতেই থাকবো বন্ধু ভালো থাকবেন ভাই